নমস্কাৰ এই মুহূৰ্তত আহি পৰিছে কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাজৰা গুৰুত্বপূৰ্ণ খবৰ মৰিগাঁৱৰ কাৰাগাৰৰ পৰা লুঙি বিছনা চাদৰ জোৰা দি পলায়ন কৰিছিল আব্দুল ৰশিদ হহ পাঁচজনকৈ কৈ দিয়ে লাহৰিঘাটৰ দেৱাগুৰিৰ এখন বিলত আজি উদ্ধাৰ হৈছে আব্দুল ৰশিদৰ মৃতদেহ এতিয়াও পলাতক হৈ আছে আন চাৰিজনকৈ কয়দী এতিয়া এই ঘটনাক লৈ সন্দেহৰ সৃষ্টি হৈছে বহুতে কৈছে যে পাঁচজনক পলাবলৈ সুযোগ দিছিল নেকি আৰক্ষীয়ে তাৰ পিছত এটা এটাকৈ বিল পুখুৰী হাবিত মৃতদেহ ওলাব কিজানি ইয়াক লৈ এতিয়া প্ৰশ্ন হৈছে যে কেনেকৈ ইমান নিরাপত্তার পাছতো কারাগারের পর পলাবলৈ সক্ষম হয়েছে পাঁচজনকৈ কয়দি জম্মু কাশ্মীরের পর রাষ্ট্রপতির শাসন প্রত্যাহার করা হয়েছে নির্দেশনা জারি করলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে 16 অক্টোবরত জম্মু কাশ্মীরত শপথ গ্রহণ করব নতুন সরকারে 2019ৰ 31 অক্টোবরের পর জম্মু কাশ্মীরত প্রবর্তিত হয়েছিল রাষ্ট্রপতির শাসন 16 অক্টোবরত জম্মু কাশ্মীরত শপথ গ্রহণ করব নতুন সরকারে পূজার পিছতেই রাজ্যবাসীলৈ বেয়া খবর রাজ্যত বৃদ্ধি পালে পেট্রোলের দাম প্রতি লিটার পেট্রোলত এটকা এক পয়সাকৈ বৃদ্ধি পাইছে প্রতি লিটার ডিজেলের দাম হল গৈ 89 টকা 38 পয়সা সফলতা নাপালে ইভিএমের উপর প্রশ্ন করে কংগ্রেসে এবার কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে পড়ছে হাৰিয়ানাৰ মুখ্যমন্ত্ৰী নায়ব সিং সৈনী গুৱাহাটীত উপস্থিত হৈছে আজি হাৰিয়ানাৰ মুখ্যমন্ত্ৰী নায়ব সিং সৈনী আৰু নায়ব সিং সৈনীয়ে গুৱাহাটীত উপস্থিত হৈ কংগ্ৰেছৰ প্ৰশ্নৰ উত্তৰ দিছে আৰু কৈছে যে কংগ্ৰেছে ভূত নাপালেই জিকিব নোৱাৰিলেই ইভিএমৰ ওপৰত প্ৰশ্ন কৰে আৰু ইয়া হৈছে কংগ্ৰেছৰ পুৰণা নীতি নিয়ম ডোপিঙৰ অভিযোগৰ পৰা মুক্ত হ'ল দৌৰবিদ হিমা দাস এই কথা ঘোষণা কৰিলে নাডাৰ অনুশাসন পেনেলে আজি ৰাতি 12 বজাৰ পৰা টোলমুক্ত হ'ব মুম্বাই আজিৰে পৰা কাৰ্যকৰী হোৱাকৈ মুম্বাইত লঘু বাহন প্ৰৱেশত নালাগিব কোনো ধৰণৰ টোল টেক্স মহাৰাষ্ট্ৰৰ নিৰ্বাচনৰ পূৰ্বে বিশদ ঘোষণা কৰিছে মন্ত্ৰী দাদাজী দাগাডুৱে ইজৰাইলৰ ওপৰত পুনৰবাৰ হিজবুল্লাৰ ভয়ংকৰ আক্ৰমণ ইজৰাইলৰ সেনাক লক্ষ্য কৰি হিজবুল্লাই ভয়ংকৰ আক্ৰমণ চলাইছে 67 জনতকৈও অধিক ইজৰাইলী সেনা জোৱান নিহত হোৱাৰ খবৰ আহি পৰিছে এক ডাঙৰ খবৰ আপোনালোকক জনাই আছো ইজৰাইল হিজবুল্লাৰ মাজত এক ভয়ংকৰ সংঘৰ্ষ পুনৰবাৰ আৰম্ভ হৈছে আৰু তেনে সময়তে ইজৰাইলৰ সেনাক লক্ষ্য কৰি হিজবুল্লাই ভয়ংকৰ আক্ৰমণ কৰিছে ইজৰাইলৰ টাৰ্গেট এতিয়া হিজবুল্লাক নিশেষ করা কিন্তু হিজবুল্লাহ আর ইসলামিক রাষ্ট্রসমূহ একত্রিত হয়ে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর আজির দিনটোর একটা ডর খবর হিজবুল্লার ভয়ঙ্কর আক্রমণ আর এই আক্রমণত 67 জনতকৈও অধিক ইসরায়েলি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে জিএমসি এইচর তেজর দালালর দপদপনি 2000 টকা বিক্রি হয় তেজ ধুবুরী মানকাসর বহু যুবকে তেজ বিক্রি করে জিএমসি এইচত সোমবারে জিএমসি এইচত ধরা পড়িল 2 দালাল যুবকর ভয়ঙ্কর শিকার 2000 টকার বিনিময়ত তেজ দিও কিন্তু এক ডাঙর প্রবলেম সমস্যা হয়েছে এই তেজ দিয়াক লৈ তেজ দিবলৈ গৈ ধরা পড়িল এইচআইভি পজিটিভ লোক এমাহ পূর্বেও একেজন লোকে জিএমসি এইচত দিছিল তেজ জিএমসি এইচর সুরক্ষা কর্মীক দেখি পলায়ন করতেই দুজন লোকক আটক করা হয়েছে ইয়ারে এজনের দেশ ধরা পড়ছে এইচআইভি পজিটিভ ইউনুস আলী নামের এজনে তেজ দিয়ার আনিছিল তেওঁলোকক